কৃষ্ণের ভাব ভাষা জল্পনা কল্পনা নানা বাক্যের সমন্বয়ে যে কবিগানের কলেবর বর্তন। আপনারা হংসাসন গ্রহণ করে হংসবত শ্রোতার ন্যায় যেভাবে তার ভাব রস আস্বাদন করে আশ্রয় দিতে হয়েছেন সেটা আমার কল্পনাতীত বাক্যাতীত। এক কথায় অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য বলে আগে যে যখন উঠে আসে নিজের ভূমিকাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টায় চেষ্টিত হয়। কিন্তু এর যে সবটাই পাক আমার ভাবতে গুনতে গেল দিন ভাবে আছে আর কদিন, নিদান দিন প্রায় নিকট হয়ে এলো। আছেন যত কণ্ঠীদারী সকলের চরণে নমস্কার করি, একবার বদন ভরে উচ্চৈঃস্বরে সকলে হরি হরি বলে। আমি এসে প্রথম আসলে দাঁড়িয়ে কবির বাসরে গিয়েছিলাম দেবদেবীর বন্দনা সে আপনাদেরই দেওয়া বিষয়, সেই বিষয়কে করি আশ্রয়। নাম ভূমিকায় ছিলাম আমরা পরস্পর, আমার যিনি বিপক্ষ তার ভূমিকাকে করে লক্ষ্য করেছিলাম একটা ক্ষেত্র নির্বাচন কবিগান বাড়াইতে, কিছু দাবি রেখেছিলাম এ সভাতে আপনারা শুনেছেন সুবিজন। উনি সেই কথার সূত্র ধরে গিয়েছেন জবাব সেরে, আপনারা পরস্পরে ভদ্রাসনে নারী নরে শুনেছেন সকলে, আমিও শুনতে পেলাম। আপনাদের মতো শ্রোতার মনোবৃত্তি নিয়ে সব কথাগুলোই মেনে নিয়েছিলাম। এখন বক্তা হিসাবে উঠে এসে মানি কেমন করে এ শুধু মহলে, এ পাল্লাদার যা জবানবন্দি, উনি এঁটেছেন মস্ত ফন্দি। সন্ধির আজ কোন প্রস্তাবনা নাই, দ্বিতীয় পাল্লায় আবার পাল্লা ধরি, দেখি পারি কি হারি এ রাজসভায়। ওরে আমার লগন চান্দা, তুই আজ ডেলি করবি গগন চান্দা, নাগরাকন্দার ধারে পেন্দার বাস, কালো টিকটিকি দেখলে বলে কাপড়ে চোপড়ে পায়খানা করে, আর অমাবস্যা এলে বলে হবে বোধহয় এবার রাস। দাঁড়া তো রাগ বেশি বল কম, এই মার খাবার পূর্ণ লোক। আমি জিজ্ঞাসা করলাম কি তুই আমাকে উত্তর দিলি কি, তবে আমি বুঝতে পারি নাই যে এই সামান্য কটা কথা জিজ্ঞাসা করলে ওনার পক্ষে কঠিন হয়ে যাবে। তোমার সঙ্গে সম্পর্ক আমার মামা আর ভাগ্নে, এটা ধার করা মামা আর ধার করা ভাগ্নে। আমি হইলাম মামা, কথাতেই বলে জমে জামাই ভাগ্নে, তিনকে কেউ ছাঁটতে দিবি না আগ্নে। চলতি কথা, জম যদি ঘরে আসে কিছু নেবে এমনি যাবে না, জামাই বাবা যদি ঘর কাছে শ্বশুরে দেওয়ার ইচ্ছা না থাকলেও শাশুড়ি মায়ের মন খুচখুচ করবে, কিছু না দিলে পরে ছেলিয়া হয় তোমার মেয়েকে ভালোবাসবে না। আর ভাগ্নে এ তিনকে কেউ যেন প্রশ্রয় দেবেন না, কেউ বিশ্বাস করবে না, ছাড়তে দেবেন না, যত গুটিয়ে থাকে তত ভালো। আরে আমি জিজ্ঞাসা করলাম কি দিনের বেলায় যুদ্ধ হয়, কুরু পাণ্ডবের ঘোষিত যুদ্ধ, ব্রাহ্মণ একটা পূজা পেলে যেমন আনন্দ পায়, ক্ষত্রিয়ের একটা যুদ্ধের ঘোষণা পেলে আনন্দ পায়, বৈশ্যরা ব্যবসা বাণিজ্যে দেশ বিদেশে যেতে পারলে আনন্দ পায়, আর শূদ্র যদি তিন বর্ণের সেবা করতে পায় তাহলে আনন্দ পায়। তাহলে যুদ্ধের মাঝখানে কোনো কিন্তু দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কান্না নাই। আমাদের যুদ্ধ ধর্মের যুদ্ধ, ক্ষত্রিয়ের যুদ্ধ, ঘোষিত যুদ্ধ। তাহলে প্রতিনিয়ত তোমার সঙ্গে আমার রাতে দেখা হয়, বলেছে কেন ভাগ্নে? আজকে ভাগ্নে
17 দিনের মাথায় কর্ণ ধরাশায়ী হয়ে গেছে। একটা দিবস মাত্র বাকি আছে, প্রথম রজনী বাদ দিয়ে দ্বিতীয় রজনীর প্রারম্ভে তুমি আমার শিবিরে এলে কেন রণক্রান্ত দেহ? আমরা আপন আপন শিবিরে আছি, দেহে একটুকু শান্তি লাভ করার জন্য, ক্লান্তি দূর করার জন্য। উত্তর দিয়েছে, উত্তরটা কি? না টাকা ধরা বাঁশ, আমার মনে হয় যেন বাঁশটা ঝাড়ে থাকলে ভালো হইতো, ঝাড়ে যদি থাকতো বাঁশটা ভালো হইতো। এ ঝাড়ের বাঁশ যখন কাটা পড়িয়েছে বাবা, তাহলে আজকে তুমিও কিন্তু রেহাই পাবে না, বাঁশটি কার পাছায় যাবে আপনারা পাবে পাবে। ব্রাহ্মণ ঠাকুর যখন পূজার মণ্ডপে বসে প্রথমেই আজমন করে, নিজেকে শুদ্ধ হয়, আসন শুদ্ধ, ধূপ দীপ শুদ্ধ, নৈবেদ্য শুদ্ধ, মন্ত্র বলে নম বিষ্ণু, একটু জল নাই বা হাতে কুশিতে করে মুখে দেয়, পবিত্র হয়। তা যে পূজা দিচ্ছেন বলছে বাবা ঠাকুর মানেটা বইতে হবে, তাহলে বাবাই পরে শুনলেন না টাটকা টাটকা বইতে হবে, বলে নম বিষ্ণু মানে একখানি আধরা বাস, তদ বিষ্ণু এর অর্থটা কি? না মানে সেই বাঁশখানি মানে আঝরা বাঁশখানি, পরমং পদ অর্থাৎ যজমানের পাছায়, সদা পশ্যন্তি সুরয়ো, সব সময়ের জন্য জোরে জোরে মারবে না, আস্তে আস্তে দেবে। দিব্য চক্ষুরা তত তত চক্ষু লজার কোনো দরকারই নেই, অর্থাৎ নিজেদের মুনফাকের লোটার জন্য যজমানের মাথায় হাত বুঝিয়ে কিছু নেই। আমি এখানে ব্রাহ্মণকে বলছি না, মানেটা ঠিক তাই করেছে। আরে আমি তোর শিবিরে তিন দিন আসি নাই, আমার এইখানে আবার জিজ্ঞাসা থাকলো, আমি স্বীকার করলাম প্রতিদিন এসেছি তিন দিন আসি নাই, কোন কোন দিন আসি নাই এইটা তোমার পরে আবার জিজ্ঞাসা থাকবে। আর সেই সঙ্গে তুমি রাতের অন্ধকারে কোন উদ্দেশ্য সাধন করতে এসেছো এইটার জবাব দেওয়ার পর ওইটার জবাব, কেন আসি নাই সেটা তোমাকে আমি বলে যাচ্ছি। মানুষ মানুষকে কথা দেয়, যে কথা দিয়ে কথা রাখতে পারে না তার বাক্যের ঠিক নাই। কথাই বলো রে, যার কথার দাম নাই তার বাবার দাম নাই, যার কথা ঠিক নাই তার বাবার ঠিক নাই। এখানে পরপর তিন চার বছর আমি গান গেয়ে যাচ্ছি, অষ্টম বাবা জীবন আমাকে ফোন করলো, কাকু জেঠু আমাদের অমুক দিন গান হবে, আমি কথা দিলাম যাব, হতেই পারে। নলিনাং দলগতি জলবত তরলং তদ্বত জীবনং মতিশয় চপলং, মানুষ তিনটি জ্বালাই জ্বলছে, একটা হচ্ছে আধি দৈবিক, একটা আধি ভৌতিক, একটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? না দেহের অসুখ বেসুখ, মানুষের শরীর এখনই ভালো আছে এখনই নাও থাকতে পারে, ঠিক আছে। আদি দৈবিকটা কি? সকালবেলায় বিছানা থেকে উঠলাম, দেখলাম ঘরে সকলেই সুস্থ আছে, হঠাৎ দেখা গেল হয়তো যার ভাগ্য খারাপ অগ্নি সংযোগ হয়ে গেছে, কিংবা রাতের অন্ধকারে ভূকম্পন হয়ে গেছে বাড়ি ঘর ছাড়িয়ে গিয়েছে। যদি আমি মালিক পক্ষকে বলি যে বাবা জীবন আমি গানে যেতে পারছি না গো, আমার এই প্রাকৃতিক বিপর্যয়ে আমার সর্বনাশ হয়ে গেছে, মানবে না? আমি একজনকে পাঠিয়ে দিচ্ছি, আর যদি পাঠিয়ে দেওয়ার মতো না হয় তাহলে মেনে নিও বাবায় বারকে মতো ক্ষমা করো, কেউ মানবেন নাকি আপনারা বলুন? তাহলে আধি দৈবিককে মানবেন, আধি ভৌতিককে মানবেন, আর আধ্যাত্মিকতাকে মানবেন। তাহলে জেনে নে, তিন দিন যখন আসি নাই তিনটে জ্বালার মধ্যে কোন একটা জ্বালা আমার মধ্যে ছিল, তাহলে উত্তর হয়ে গেল। তবে কোন কোন দিন আসি নাই তোমার কাছে আবার আমার দাবি থাকবে। আর সেই সঙ্গে আজকে কেমন এসেছো দ্বিতীয় রজনীতে আবার জিজ্ঞাসা থাকবে। দ্বিতীয় নাম্বার দাবি ছিল, আমরা লটারি কাটি, কেউ পায় কেউ পায় না, কেউ সান্ত্বনা পুরস্কার পায়, সে ঘুরি আবার ট্রাই করে যে আবার কাটলে হয়তো পেতে পারি। এই কাটতে 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 ঘুরতে ঘুরতে যদি কারো ধরুন 1 কোটি টাকা লেগে যায় তার আনন্দে শেষ থাকবে?
বলি আমার বিগত দিনের যত জ্বালানি পোড়ানো হয়েছে আমার এক দানি সব উঠে গিয়েছে আর দরকার নাই তাহলে যে লটারির জন্য আমার বিষয় সম্পত্তি সমস্ত নষ্ট হয়ে গেল আজ এই 1 কোটি টাকাতে আগে সর্বপ্রথম আমি জমি জায়গা বাড়ি গাড়ি কিনে ঠিক করব তারপর আবার লটারি কাটব তাহলে নিত্য আর অনিত্য অনিত্যকে পুড়িয়ে যদি কেউ নিত্য পেয়ে যায় তাহলে আর অনিত্যের দিকে কেউ যায় না আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে সকলেই বিচরণ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দের নাম করছি অথচ কৃষি কর্ম করে যে যে কর্মের মাঝখানে আমরা থাকি না কেন উপার্জন করে নিয়ে এসে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মুখে আহার যোগাচ্ছি এই নাম করতে 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 যদি কোনোদিন ভাগ্য ফলে গণ্ডকী নদীতে স্নান করতে গিয়ে শালগ্রামকে আমরা পেয়ে যাই তাহলে বলুন ঘরে তীর্থকে প্রতিষ্ঠা করলে আর আমাকে কোথাও যেতে হবে আর কি আমার অনিত্য ধনের পিছনে ছুটতে হবে যা চরণামৃতকে পান করলে জীবনে যৌবনে দেহে মনে প্রাণে সমস্ত শান্তি পাওয়া যাবে তাহলে যদি সেই বস্তু হয় শ্রীকৃষ্ণ ধন আমি শুনেছি যে তুমি কৃষ্ণ তোমাকে সবাই বলে ভগবান তাহলে সেই ভগবান বস্তুকে লাভ করার পরে আবার পাণ্ডবগণ অনিত্য বিষয় বৈভব সম্পদ নিয়ে মারামারি লড়ালড়ি ঝগড়াঝাটি করতে গেল কেন এর উত্তর পেলেন পিতৃদত্ত ধন তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে যা আছে ভারতের মাঝখানে তা আছে এই বেদব্যাসের ভারতের মাঝখানে আর যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে তা আছে এই দেহ ভাণ্ডের মাঝখানে তাহলে দেহ ভাণ্ডের মাঝখানে মূলধন কোন ধন পিতৃদত্ত ধন যে পিতৃদত্ত ধন এক বিন্দু নিজেকে ক্ষয় করে তার উত্তরাধিকারী সত্ত্বে একটা পুত্রকে সৃজন করেছে তাহলে পিতৃধন নষ্ট হয়নি সেই পিতৃধনকে পাপ করে আবার একটা ধনে তাহলে বংশ রক্ষার জন্য বংশের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য পুত্র উৎপাদন করার পর অযাচিতভাবে ব্রহ্ম বস্তু নষ্ট না করে যদি কোনো সৎ গুরুকে আশ্রয় করা যায় শিক্ষার ঘরে যায় প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে তার প্র্যাকটিক্যালের মাধ্যমে যদি সেই ধনকে সে রক্ষা করতে পারে তাহলে পিতৃদত্ত ধন রো হয়ে গেলে আবার যুদ্ধে কিছুর দরকার কৃষ্ণ ধন যদি রক্ষা হয়ে যায় তাহলে আত্মযুদ্ধের দরকার হয় না তখন সেই পিতৃদত্ত ধনের রস যাকে বলা হয় সোম রস সোম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র তাহলে পিতৃদত্ত ধনের নাম হচ্ছে চন্দ্র যাকে বলা হয় ব্রহ্ম বস্তু সেই ব্রহ্ম বস্তু রসে আনন্দে পান করে আর যেটা পান করলে অমরত্ব পাওয়া যায় তাকে বলা হয় কি সুধা পান করি সুধা দূর হয়ে যাবে ক্ষুধা থাকবে না কোনো দ্বিধা তাহলে আবার কেন যুদ্ধের জন্য সদা আশা তোমার কাছে জিজ্ঞাসা থাকবে তাহলে পিতৃদত্ত ধনকে রক্ষা করতে হলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে এ কথা তোমার আমার তাহলে আশ্রয় করে যদি ভজনা করতে পারা যায় কৃষ্ণ তাকে ত্যাগ করে না তাহলে পাণ্ডবগণ কাকে আশ্রয় করল আর যাকে আশ্রয় করেছে সেই আশ্রিত ব্যক্তির কাছ থেকে কোন ধন কোন বস্তু লাভ করে তোমা হেন কৃষ্ণ ধনকে লাভ করেছে আমার এটাও জিজ্ঞাসা ঠিক আছে তাহলে আজ ধরো এবার কোন জায়গায় যাই দেখো বাবা আজ মামা ভাগ্নে কথা তো আমি মামা আর তুমি ভাগ্নে তাহলে কাকে আশ্রয় করব গুরুকে এইখানে একটা কথা তোমাকে বলি যায় গুরুকে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা দেখিয়ে দেয় তাকেই জানবো গুরু বলে তাকে পেলে নাইক ভয় কিন্তু শাস্ত্রে বলছে জিষ্ট গুরু হই আন্ধারা আউর চেলা কাহা করয় অন্ধে অন্ধে চলিয়া দোনো কূপ পড়য় শিষ্য অন্ধকারে ঘুরছে আর গুরু হচ্ছে আলোরূপী
গুরুর আলোতে শিষ্যের উপরে প্রভাব পড়লে হবে কি না শিষ্যের অন্ধকার দূরীভূত হবে অজ্ঞান অন্ধকার চলে গেলে জ্ঞানের আলো বিকশিত হবে কিন্তু বলছে যদি গুরু হয় লোভী আর চেলা লোভী হয় কিচ কিচ কা ধয়ে তাক না ছোট কই যদি গুরু হয় লোভী শিষ্যের বাড়ি গিয়ে এটা নেব ওটা নেব সেটা নেব আর শিষ্য তো লোভী বটে কিছু পাওয়ার জন্য গুরু করিয়েছে তাহলে দুজনা যদি লোভী হয় তাহলে গুরুর গায়ে কাদা যদি লেগে থাকে আর শিষ্যের গায়েও যদি কাদা লেগে থাকে তাহলে গুরুর গায়ে কাদা দিলে কি শিষ্যের গায়ে কাদা যাবে কবি গান ভারী মজার গান আজকে যুক্তির সঙ্গে কবি গান তাহলে তোমার কাছে জিজ্ঞাসা থাকলে আশ্রয় করব কাকে আমার শাস্ত্রে বলছে গুরু ত্যাগ করবে গুরুকে ত্যাগ করতে নাই কিন্তু আমি বলছি গুরুকে ত্যাগ করবে গুরু তাকে করবে না কাকে সিদ্ধি চাইব যাদের গায়ে সব ধবল দাগ আছে যার কুষ্ঠব্যাধি আছে তাকে গুরু করা যাবে না গলত কুষ্ঠি যাদের ওই কুষ্ঠব্যাধি থেকে পূজ রক্ত ঝরিয়ে পড়ছে তাকে গুরু করবে না তাহলে সিদ্ধি চাইব গলত কুষ্ঠি নেত্র রোগী চ বামন নেত্র মানে চোখ যদি কানা হয় বা অন্ধ হয় তাকে গুরু করবে না যদি খর্বাকৃতি বামন হয় তাকে গুরু করবে না কুমুখী সাপদন্তশ্চ কুকুরের মতো বিড়ালের মতো বাঘের মতো যাদের হাতে পায়ের নখ তাকে গুরু করবে না সাপদন্তশ্চ অর্থাৎ কুকুরের মতো যাদের দাঁত তাকে গুরু করবে না কুমুখী সাপদন্তশ্চ স্ত্রীজিত উপাধিকাঙ্গ যে স্ত্রীর বশীভূত বউয়ের বশীভূত তাকে গুরু করবে না আর যাদের হীনাঙ্গি অর্থাৎ প্যারালিসিস হয়ে গেছে ডান দিকই হোক আর বাঁ দিকই হোক কোনো কাজ করতে পারে না তাকে গুরু করবে না দীর্ঘদিন যে রোগ শয্যায় পড়ে আছে তাকে গুরু করবে না স্ত্রী জিত হবি আর অধিক অঙ্গ দেখবেন অনেকের আছে ছটা আঙুল নাই এই ছ আঙুলে যদি কেউ হয় অধিক অঙ্গ অঙ্গ যদি বৃদ্ধি হয় তাকে গুরু করব না তাহলে এতগুলো নিয়ম বাদ দিয়ে গুরু করব কাকে কৃষ্ণ তোমার ভজনা করতে গেলে যদি গুরু করতে হয় আমার আবার জিজ্ঞাসা থাকলো আমি কাকে গুরু করব ব্যক্তিটা কেমন হবে তোমার কাছে আমি জানব তৃতীয় নম্বর দাবি ছিল এই যে যুদ্ধ হয়ে গেল আমি দর্শন দিয়েছিলাম ভালো আপনারা সকলে এসেছেন গান শুনিবার কারণ আমিও এসেছি কিছু পেতে আপনারাও এসেছেন কিছু নিতে যদি কেউ কিছু না পান তাহলে কি আর গান শুনতে আসবে না কারণ তাহলে অকারণে কেউ আসেন না তাহলে এর মধ্যে কারণ আছে কিছু পেতে হবে তাহলে কুরুপাণ্ডবে যে যুদ্ধ হলো তুমি হলো তৃতীয় ব্যক্তি তুমি হলে মিডিল ম্যান একটা ছাগলের তিনটে বাচ্চা ছাগলের মোড়ের বাঁট কটা ছাগলের মোড়ের বাঁট কটা দুটো গরুর থাকে চারটে আর ছাগল ভেড়া থাকে দুটো ধরুন তিনটে বাচ্চা হয়েছে কোন ছাগলের তাহলে দুটো বাচ্চা মায়ের দুধ খাবে দুটো মোটে মুখ লাগিয়েছে আর একটা সে কি করবে বলুন তো সে তো মাঠ খুঁজে পাবে না সে খালি খুঁজে বেড়াবে একবার এদিকে ঢুস মারবে একবার ওদিকে ঢুস মারবে সে কিন্তু মাল পাবে না আর দুটো বাচ্চার মুখে কিন্তু বাঁধ ঢুকে গিয়েছে তারা মায়ের পিছু ধারা টানছে তা এ হলো ছাগলের বাচ্চা বিষয় হচ্ছে গাভী বিষয়ে রস হচ্ছে দুগ্ধ পাণ্ডবরা একটা বাঁটে টান মারছে কৌরবরা একটা বাঁটে টান মারছে আর তুমি শালা তৃতীয় নাম্বার ছাগলের বাচ্চা ঘুষো ঘুষি করছো কিন্তু মাল তুমি পাবে না লেজ লড়ছে লেজ লড়ছে এই প্রসঙ্গে আর একটা কথা বলি এক ভদ্রলোকের টাটকা বাচ্চা দিয়েছে সেই গায়ের বাছুরটা হারিয়ে গিয়েছে সারাদিন খোঁজাখুঁজি করছে কোথাও পায় না সন্ধ্যা আগাত প্রায় বাড়ি এসেছে গিন্নি বলছে হাগ বাছুর পেলে গায়ে হামাইছে আর বাছুর কোথা ঢুকে চুপ করে বসে আছে দুধ খেয়েছে মায়ের দেখ একদম পড়ে আছে
তো হচ্ছে নামা বাছুর পেলাম না তো যে আগো আমি তোমার গিন্নি হয় বউ হয় তা তুমি আমাকে মা বললে তো বলছে রে বাছুর হারিয়ে গেলি ওই রকম হয় আমার বাছুর হারিয়েছে যাক ঘুরতে ঘুরতে এক ভদ্রলোক এসে বললে আপনার বাছুরটা আমার ওই গলির মাঝখানে ছিল নিয়ে যান নিয়ে এসেছে সারাদিন গাই দেখতে পাই নাই বাছুরকে সে কোলে বাছুর পেয়ে গিয়েছে গিয়ে আনন্দ হবে হবে না সে সঙ্গে সঙ্গে তার গাটা চাটতে আরম্ভ করেছে বাছুর তার মাকে পেয়ে গিয়েছে তার আনন্দ হয়ে গিয়েছে সেও মোড়ে বাটে মুখ লাগিয়ে দুধ টানতে আরম্ভ করেছে তার ঘরে একটা কুকুর ছিল বুঝলেন সে লড়াইতে লড়াইতে চলে এসেছে যার গায়ে হারিয়েছিল সে আনন্দে নৃত্য করছে তাহলে গায়ের আনন্দ বাছুরের আনন্দ মায়ের আনন্দ ভদ্রলোকের আনন্দ আচ্ছা কুকুরটার কিসের জন্য আনন্দ সে লেজ লাচ্ছে আর ভোগ ভোগ করছে তাহলে এই জায়গায় তোমার ওই লেজ লড়ানিটা হয়েছে এই কুকুরের লেজ লড়ানির মতো তাই জিজ্ঞাসা করেছিলাম কুরু পাণ্ডবে যে এতদিন পর্যন্ত যুদ্ধ হলো এই বেচাকেনার মাঝখানে তোমার লাভ কতটা তুমি বলতে পারতে যে আমার এখন বেচাকেনা শেষ হয় নাই এখন লাভ লোকসানের হিসাব হয় নাই আর এতদিন এতক্ষণ পর্যন্ত যা বেচাকেনা হলো তা তোমার আসল হইয়েও কিছু একটা উত্তর ছিল ফের আবার তোমাকে আমার জিজ্ঞাসা এইটাই তুমি কতটা লাভ পেয়েছিল তবে আমি আমি 15 আনা লাভ পেয়ে গেছি আর এক আনা বাকি আছে আমার লাভটা শুনে রেখে দেন আমি 15 আনা পেয়ে গিয়েছি আর এক আনা আমার বাকি আছে কেন না যুদ্ধ শেষ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই এক আনা আমার আছে যুদ্ধ শেষ হয়ে গেলে আমার 16 আনাই পরিপূর্ণ হয়ে যাবে এবার আমাকেও কিছু জিজ্ঞাসা করেছে তবে তোমার জিজ্ঞাসাগুলো যা হলো উত্তরগুলো যা হলো আমার একটাও আমি মেনে নিতে পারলাম না একটাও তোমার হলো না ফের আবার আমার দাবি আবার আমার আজি ওরে কৃষ্ণ আর শকুনিকে দোষ দিও না শকুনি দোষী নয় দুর্যোধন দোষী নয় আমার ভগিনী গান্ধারী দোষী নয় আমার পিসেমশাই জন্মন্ত ধৃতরাষ্ট্র দোষী নয় কুরুকুলের যত আছে যোদ্ধা তারা কেউ দোষী নয় যত দোষ এই সারানন্দ ঘোষ যদি বলবেন তা কেমন করে হয় আমি একটা দর্শন তার উত্তর দিচ্ছি আচ্ছা বলুন তো ভাগবতে লেখা আছে ঈশ্বর পরম কৃষ্ণ ভাগবত ব্যাখ্যা করছে ঈশ্বর হচ্ছেন পরম কৃষ্ণ সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম তার তিনটে বিভাগ একটা হলো সৎ একটা হলো চিত একটা হলো আনন্দ তিনটেকে যদি সন্ধি করা যায় সন্ধির মাঝখানে বন্দী হয়ে হয় সচ্চিদানন্দ সৎ শব্দে নির্মল চিত শব্দের অর্থ চৈতন্য স্বরূপ আর আনন্দ অর্থাৎ নিরানন্দ যাকে স্পর্শ করতে পারে না সদা আনন্দময় পুরুষ তিনি তাহলে সেই সচ্চিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ এই কৃষ্ণের মাঝখানে জ্বালা আছে যন্ত্রণা আছে ক্ষুধা আছে তৃষ্ণা আছে পিপাসা আছে হাসি আছে কান্না আছে কেন বলছি না যে আজ কুরুক্ষেত্রের কৃষ্ণ সে ইতিপূর্বে ছিল দ্বারকার কৃষ্ণ তার পূর্বে ছিল মথুরার কৃষ্ণ তার পূর্বে ছিল বৃন্দাবনের কৃষ্ণ তাহলে মথুরায় জন্মগ্রহণ করে ভয়ে ভীত হয়ে বসুদেব নন্দালয়ে রেখে আসে তাহলে এর মাঝখানে ভয় আছে ভাইকে জয় করতে পারে নাই তাহলে বৃন্দাবনকে তুমি কান্দিয়েছ সমগ্র ব্রজবাসী আজকে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে সেই কৃষ্ণ এসেছে মথুরায় কংসের ধনুর যজ্ঞ দর্শন করতে বলুন আমি আপনাদের গ্রামে গান গাইতে এসেছি এসে দেখলাম একটা প্যান্ডেল তৈরি হয়ে আছে মায়ের মন্দিরকে বেশ সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাঘাটে লাইট দিয়েছে তাহলে আমার সেগুলো দর্শন করা কর্তব্য না সেগুলোকে ভেঙে এক জায়গায় জড়ো করা কর্তব্য কোনটা আমি দর্শন করব না ভেঙে চিড়ে নষ্ট করব দর্শন করব তো
ঠিক আছে ভাঙবো না কিছু নষ্ট করব না সৌন্দর্যবর্ধক সকলকে আনন্দ দেবে তাহলে ধনুর্যুদ্ধ দর্শন করার জন্য আমন্ত্রণ দিল অপুরকে দিয়ে কংস আর সেই ধনুর্যজ্ঞে তুমি দমন করে কুবলয় নামে হাতিকে তুমি বধ করলে একটা রজকে তুমি মাথা কাটলে একটা মালিকে তুমি মাথা কাটলে যে চন্দন এবং তুলসী দিতে যেত রাজবাড়িতে তার বাড়িতে গিয়ে মালাকারের সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করলে অবশেষে করলে কি চানুর মুষ্টিককে বধ করে কংসকে ধ্বংস করে অস্থি প্রাপ্তিকে বিধবা করলে বেশ যদি তুমি সেই ভগবান হও তাহলে কংস তোমাকে ১৭ ১২ মথুরাপুরে আক্রমণ করতে এসেছিল লেজ গুটিয়ে মথুরাই থেকে কেন পালিয়ে গেছিলি ভাগ্নে ১৭ বার তুমি মথুরা পরিত্যাগ করে ভীমকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিপরীত দরজায় প্রবেশ করে কংস অস্তি প্রাপ্তির বাবা তার নাম জরাসন্ধ তাকে বধ করেছে তাহলে এই জায়গাতে কৃষ্ণ তুমি কোন কর্ম করলে আর যিনি ভগবান হবেন তার সূক্ষ্ম ষোলোয়ানা বিচার তার নাম হচ্ছে গোবিন্দ গো শব্দ হচ্ছে পৃথিবী বৃন্দ শব্দের অর্থ হচ্ছে সমূহ বা সকল মানব দানব পশু পাখি কীট পতঙ্গ বৃশ্চিক লতা নদ নদী আকাশ বাতাস পর্বত খন্ড এমনকি নভনীলেও চন্দ্র সূর্য গ্রহ তারা যে যেখানে আছে সকলকে সমান মাত্রায় দর্শন করে যাবে সে হচ্ছে ভগবান কেমন নাচায় পুতুলি যত দক্ষবাজি করে তেমতি নাচে সব আর বাজিনি নড়ে আমরা হলাম হাতের পুতুল মাত্র দেখুন আপনার মেলা দেখতে গিয়েছি আমাদের লাভপুরের মেলা হয় মাঘী পূর্ণিমায় সেই মেলাতে তখন কৃষ্ণনগর থেকে পুতুল নাচ আসতো তিন আনা টিকিট এখনো মনে পড়ছে মায়ের কোলে চেপে গিয়েছি মা বললে আজকে পুতুল নাচ দেখবো পালা হবে কি বেহুলা লক্ষ্মীন্দা তিন আনা টিকিট কেটে মা আমাকে কোলে নিয়ে পুতুল নাচের ঘরে ঢুকেছে প্রচুর লোক বসেছে পুতুল নাচ দেখবে যেখানে খেলা হবে সেখানে একটা পর্দা দিয়ে ঢাকা মাকে জিজ্ঞাসা করছি মা গো কই পুতুল নাচ তো হচ্ছে না তাহলে বাবা একটু থামো যখন এই প্যান্ডেলটা ভর্তি হয়ে যাবে হলটা ভর্তি হয়ে যাবে তখন খেলা আরম্ভ হবে আস্তে আস্তে লোকজন যখন সব ভরিয়ে গেল কতগুলো লোক এসে পর্দার আড়ালে বসে গেল খোল করতাল দিয়ে আস্তে আস্তে পর্দাটা সরে গেল দেখছি একের পর এক পুতুল খেলা আরম্ভ হলো তা মাকে বলছে হ্যাঁ মা আমাদের পাড়াতে তো মেয়েরা সব পুতুল তৈরি করে ওই সেই পুতুলে তো খেলা করেন আর এ পুতুলে খেলা করছে পুতুলগুলো কিসে মা বললে বাবা ওগুলো প্লাস্টিকের পুতুল ওগুলো হচ্ছে কাঠের পুতুল আরে হ্যাঁ মা নাচে কি করে এদের তো প্রাণ সত্তা নেই তো বলছে বাবা যে পুতুল নাচায় সে থাকে ওই বাঁশের মাচায় তাকে দেখা যায় না ঠিক আছে তাহলে অলক্ষ্য থেকে সে খেলা খেলায় তা যে গোবিন্দ হবে যে ভগবান হবে সে আজকে অলক্ষ্য থেকে আমাদেরকে খেলা করাচ্ছে জনম্ব ধর্মগ্ন চমে প্রবৃত্তি জনম্ব ধর্মগ্ন চমে নিবৃত্তি তয়া ঋষি কে সরিতি স্থিতেন যথা নিযুক্ত হসুন তথা করম ধর্ম কি তাহা আমরা জানি কিন্তু সেই ধর্মের পথে চলি না অধর্ম কি তাহা আমরা জানি সেই পথ থেকে আমরা নিবৃত্তি হইতে পারি না তয়া ঋষিকেশ তোমার এক নাম হচ্ছে ঋষিকেশ ঋষিক যুক্ত ঈশ ঋষিকেশ ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় যে ইন্দ্রিয়কে জয় করেছে যে কামকে জয় করেছে যে প্রবৃত্তিকে জয় করেছে যে নিবৃত্তির মার্গে আছে পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি জগৎকে যেমন চালান জগৎ সেইভাবে চলে আর তুমি যত দোষ এই নন্দঘোষ তোমার জন্য হয়েছে হয়েছে হচ্ছে হবে এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি এক ভদ্রলোকের একটাই মেয়ে দেখে শুনে একটা গ্রাজুয়েশন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে ছেলেটা যদিও চাকরি বাকরি নাই বাপের একটা ছেলে তো খাওয়া পড়ার কষ্ট হবে না
এবার বিয়েটি দেওয়ার পরে ছেলেটা হঠাৎ একটু অসুখে পড়ে গিয়েছে, একবারে 24-25 দিন জ্বর টাইফয়েড, চিকিৎসা করার পর জ্বরটা গিয়েছে, কিন্তু তার একটা সাইড ইফেক্ট এসে গিয়েছে, কানে একটু কালা হয়ে গিয়েছে। এইবার দীর্ঘদিন পরে শ্বশুর মশাই ওরা রোগে পড়ে গিয়েছে, বয়স হয়েছে, মৃত প্রায়, ডাক্তারে জবাব দিয়েছে কি হয়। যাই হোক, ঈশ্বর করুণাময়ের করুণায় চিকিৎসার জন্য একটু স্থিতিশীল হয়েছে। আত্মীয় স্বজন যে যেখানে ছিল সবাই দেখতে এসেছে, ছেলের বাবাও দেখতে গিয়েছে, ব্যয়কে ব্যয়কে দেখতে গিয়েছে। ব্যয় মশাই বড় দুঃখ করে বলছে, ব্যয় মশাই আমি তো কোনদিন চলেই যেতাম, তোমার গোপাল বাবা একবারও একদিন আমাকে দেখতে এলো না, আমার একটাই মাত্র জামাই। তাহলে ঠিক আছে ব্যয় মশাই, দুঃখ করবেন না, এখন আমি একটু সুস্থ হয়ে যান, আমি বাড়ি গিয়ে আমার ছেলে গোপালকে পাঠিয়ে দেবো। বাড়ি এসে গোপালকে বলছে, বাবা তোর শ্বশুর মৃত প্রায়, এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তা বাবা তো একবার দেখে আয় গেত। তাহলে বাবা গো আমার কি যাওয়ার ইচ্ছা নেই? ইচ্ছা আছে, শ্বশুরকে দেখতে আর যায়, কিন্তু আমি যে কানে কালা হয়ে গেছি, কি বলতে কি বলবো, শালি শালা যে ঠাকুরজি তারা থাকবে তখন হো হো করে হাসবেন, বড় লজ্জায় পড়ব, এই জন্য যাই না। তাহলে বাবা এই একটা দুঃসংবাদে যাবি অসুখের খবর নিতে, আমি তোকে গুটি কয়েক কথা শিখিয়ে দেবো, ঠিক সেই কথা কটা বলবি, তার বেশি বলবি না, সকালে যাবি বিকালে চলে আসবি। এবার কিছু ফল মিষ্টি নিয়ে গোপাল বাবাজি দেখতে গিয়েছে, আর দেখবেন যারা একটু কালা হয় তারা ভাবে আমরা যেমন কম শুনতে পাই তেমনি লোকও বোধ হয় কম পায়, তারা একটু জোরে জোরে কথা নিয়ম আস্তে আস্তে। ঠিক 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 শ্বশুর মশাইয়ের দরজার কাছে উপস্থিত হই, কিছু ফল মিষ্টি নিয়ে দেখছে শ্বশুর মশাই শুয়ে আছে বারান্দায়, জিজ্ঞাসা করছেন জোরে, শ্বশুর মশাই আছেন কেমন? এ কালাম না করছে শ্বশুর মশাই, একটু জোরে জোরে বলছে। শ্বশুর মশাই একটু চোখ খুলে দেখছে, হ্যাঁ সেই গোপাল বাবাই তো আসছে, বড় দুঃখ করে বলছে, বাবা কেমন আর থাকবো, হলি হয়। এই কথাটা কিন্তু আর গোপালের কানে পৌঁছায় নাই, এ বলছে বেশ বেশ শুনে সুখী হইলাম। এ কেমন জিনিস হইলো বলুন তো, বড় দুঃখ করে বললে আমার আর হলি হয়, এ শুনতে পায় না, তা শ্বশুর জানে না, বলছে বেশ বেশ শুনে সুখী হইলাম। কার রাগ হবে না, শ্বশুর মশাই একটু রাগ হয়ে গিয়েছে, দ্বিতীয়বার মাছ আঙিনায় গিয়ে আবার জিজ্ঞাসা করছে, শ্বশুর মশাই আপনার পথ্য কি, খাচ্ছেন কি? শ্বশুর এগিয়ে গিয়েছে, বলে কি আর খাবরে সালার বেটা, ঘোড়ার ডিম খাচ্ছি, বলে হ্যাঁ হ্যাঁ ওই সব খান, ওতে ভিটামিন আছে। এ কেমন উত্তর হল বলুন তো। তৃতীয় নম্বর জিজ্ঞাসা করছে, শ্বশুর মশাই আপনাকে এখন চিকিৎসা দিচ্ছেন কে, কোন ডাক্তার? বললো রে আমাকে এখন জমে চিকিৎসা দিচ্ছে। এর কানে পৌঁছায় নাই, বলছে হ্যাঁ হ্যাঁ ওই ভদ্রলোককে দেখানো, ওর হাত যশ আছে। উত্তরগুলি ঠিক আমার পাল্লাদারে তদ্রূপ হয়েছে, যাহা জানন্তি তাহা করন্তি, যাহা না জানন্তি তাহা না করন্তি, যাহা না জানন্তি তাহা যদি করন্তি, উপর দিয়ে ঠ্যাং ঠুলিয়া ফরফুরিয়া মরন্তি। দাঁড়াও, তুমি হয়েছো নবাব, তোমার এই নবাবের জবাবটা কেমন দিতে হয় এবার আমার কাছে শোনো। তাই শুনলাম যেখানে দশ সেখানে ভগবান, আসি হন অধিষ্ঠান, দশ হাজার রাখেন মান, তাই মান্য বড় চলাচলে আমি সম্প্রতি জানাই দশ চরণ প্রতি আশীর্বাদ করুন, এই দিনহীন দিন করে অল্প করবো ডাক্রান্ত, বলবো না অত্যন্ত, এদিকেও চূড়ান্ত সময় বয়ে যায়, যত আছেন ভক্তজন ভুলে একবার চন্দ্রানন, একবার চাঁদ বদনে চাঁদের হাতে হরি হরি বলুন। Na 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 na
na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na na